नमस्कार दर्शक बंधुरा, आजकेर ई प्रतिबेदन जुड़े रयेछे एकटी गोट ट्रेडार। सब समय आमरा किछु नतून किछु करते गेले तार मार्केट आमरा खुजे पाई ना। आजके आपनादेरके सेई जारा छागल खामार करेछेन तादेरके मार्केट चेनाबो। किभाबे मार्केटिंग करबेन, कोथाय गेले मार्केटिंग खुजे पाबेन, आमरा एई चैनेले प्रतिनियत कृषि भित्तिक ভিডিও করে থাকি। ডিজিটাল ভারত ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কৃষি ভিত্তিক নতুন নতুন ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমরা কৃষিকে একটু আধুনিক করতে চাই, আর অনেকেই বলেন যে এই ধরনের ভিডিও অনেক সময় ফেক হয়। অনেকেই বলতে পারেন যে ইউটিউব চ্যানেলের 95% কথাই মিথ্যা হয়। অবশ্যই যাচাই করে নেবেন, কারণ আমরা যে প্রতিষ্ঠানগুলো তুলে ধরি বা যে কৃষি আধুনিক কৃষিকে তুলে ধরি সেগুলি সম্পূর্ণ আমরা যাচাই করে নিই। কিছু চাষ যখনই করবেন তখনই কিন্তু আপনি সেটাকে যাচাই করে নেবেন। অবশ্যই লাভ লস আপনার মার্কেট আপনার এলাকায় আছে কিনা অবশ্যই জেনে নেবেন। আর অবশ্যই প্রথমত আপনাদের একটা জিনিস বলতে চাই যে এই সব কৃষি করতে গেলে অনেক সময় ঝুঁকি আসে। আর অবশ্যই বিস্তারিত জানবো আজকের এই গোট ট্রেডার সম্পর্কে। আপনি কোথায় গেলে গোট পাবেন, অর্থাৎ ছাগল কোথায় সস্তায় পাবেন, পাইকারি রেটে পাবেন, কোথায় গেলে আধুনিক পদ্ধতিতে ছাগল পালনের বুদ্ধি পাবেন, অর্থাৎ জ্ঞান পাবেন, কিভাবে খামার করলে কত টাকা লাভ হতে পারে। শোনা যায় ইউটিউবে কোটি কোটি টাকা আয়, কিন্তু হ্যাঁ কোটি কোটি টাকা আয় আছে, কিন্তু আপনাকে সেই আয়টাকে আপনার মতো করে ভাবে আপনার মার্কেট উপর নির্ভর করে সেই আয়গুলোকে আপনাকে নিজের মতো করে নিতে হবে। হ্যাঁ, ছাগল খামার একটা অভিজাত খামার বলা যায়, আর এই অভিজাত খামার করতে গিয়ে অনেকেই কিন্তু লস খাচ্ছে। ইদানিং কিছু কিছু নতুন ইউটিউবে ভিডিও দেখছি যারা খুব অল্প দিনে খামার করেছে, তারা নতুন নতুন খামারিদের উৎসাহ দিচ্ছে, আর সেই সঙ্গে নতুন নতুন খামারে কিন্তু ঝুঁকি নিয়ে এই ফার্ম করার পর তারা কিন্তু অনেক ধরনের লসের সম্মুখীন হচ্ছেন। আর অবশ্যই আজকের ভিডিওটি একটু অন্য ধরনের হতে চলেছে, কারণ অনেকেই বলেন ছাগল খামার যেমন ব্যয়বহুল আর সেরকম আয় আছে। এইভাবেই আপনি মার্কেটকে চিনতে পারবেন, আর কিভাবে আপনার লোকাল মার্কেটকে আপনি চিনবেন সেটা অবশ্যই ভিডিওর মধ্যে বিস্তারিত বলা রয়েছে। আমরা আজ রয়েছি বর্ধমান, বর্ধমান স্টেশনের খুবই কাছে, বিস্তারিত রয়েছে ভিডিওর মধ্যে। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনুরোধ রইল অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন, আর অবশ্যই সঙ্গে সঙ্গে শেয়ার করবেন আপনার প্রিয়জনকে। আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর অবশ্যই কৃষিভিত্তিক নতুন নতুন আইডিয়া আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন। দাদা কেমন আছেন? ভালো। আজকে আমাদের অনুপ কুমার 2.0 যে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমত আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমার পরিচয় তো পুরো পশ্চিমবঙ্গে যাবে। আমার একটা মানে ট্রেডিং সেন্টার আছে বর্ধমান গোট ট্রেডার বলে, তাছাড়া ছাগল চাষও করি, সাপ্লাই দেওয়া হয় কাটিং গোটগুলো। একটু যদি দেখান আপনি কীভাবে করছেন, বা একটু দর্শকদের দেখান সম্পূর্ণ। আসুন দেখাচ্ছি, আসুন। এটা কি যা? এটা হলো নাকুর আদাত বাচ্চা, 4 মাসের, 26 কেজি করে ওজন। অল ওভার ইন্ডিয়ার সব থেকে ডিমান্ডেবল ব্রিড, পিওর পিঙ্ক স্কিন সোজা। দেখুন চোখগুলো, দেখুন মুখগুলো, দেখুন আর দেখায়। আমরা শুনে থাকি বারবার যে আজমেরি রঘু আছে, বা আজমেরি ভালো ব্রিড না, বা লোকাল ব্রিড এই হয়। দেখুন মাত্র 10 মাসে এর দাঁত দেখবেন, দেখুন দেখুন এক দাঁতের বাচ্চা। নিয়ে আসুন ক্যামেরাটা, আগে নিয়ে আসুন ক্যামেরাটা, আগে নিয়ে আসুন, দেখতে পারছেন 86 কেজি। ব্ল্যাক বেঙ্গল কত ওয়েট হবে এটা? 10 কেজি 10 কেজি
কতটুকু ওয়েট হাইয়েস্ট হয় এর মেলগুলো? পিওর 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 ব্রিড এর মেলগুলো আপনি খুব বেশি হলে 25 কেজি ওজন। 25 কেজি? কতদিন বয়স এগুলো? এটা 4 মাস আর 4 মাস করে। 4 মাস আর 4 মাস মানে এ টু জেড ব্রিড আপনার কাছে পাওয়া যায়? না, ব্রিড সব পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। ট্রেন ছাদের উপর ছোট এক জায়গা যেখানে থেকে আমরা ট্রেডিং করি। আমাদের কাছে মোটামুটি বর্ষাকালে যত মাল আপনি পাবেন সব লোকাল বাজারের মাল আছে। কারণ এতদিন যে আমরা কাজ করলাম পশ্চিমবঙ্গের মধ্যে, তার মধ্যে যাদের কাছে মাল দিয়েছি তারা ফার্ম থেকে রেডি করে মাল আমাদের এখন সাপ্লাই দিচ্ছে। মোটামুটি মাল ইন্স্যুরেন্স করা মাল, এবার আপনি যখন নিয়ে যাবেন তখন ইন্স্যুরেন্স আবার ফেল করিয়ে আপনার নিজের ফার্মের উপর ইন্স্যুরেন্সটা করাতে হবে মালগুলো। দেখুন, ইন্স্যুরেন্স যাকে আমরা বলি ট্যাগিং করা মাল, এটা এটা আপনি নম্বরটা পেলে আপনি বুঝতে পারবেন, এটা অনলাইন ডাটা পেয়ে যাবেন পুরো, ঠিক আছে? এবার বলি, এবার যে মালগুলো আছে এগুলো সব গাবিল। দেখুন, এটা চার দাঁত পাটি, চার দাঁত ফিমেল, ঠিক আছে? আর দেখা, এখানে দু দাঁতেরও ফিমেল অনেক কটা আছে। দেখুন, এইটা সিরোই, পিওর ব্লাড সিরোই। এই দেখুন, দু দাঁতের ফিমেল, দেখুন এটা দু দাঁত, স্ট্রাকচারটা দেখুন, পুরো পুরোভাবে স্ট্রাকচারটা দেখুন, পুরো পুরো লচকন আছে, দেখতে পাচ্ছেন? সবে এই যে কানে দেখছি ট্র্যাকিং করা রয়েছে, এগুলো কি ইন্স্যুরেন্স ছাগলের? ইন্স্যুরেন্স আছে, তারপর এর মানে কোন কোন ভ্যাকসিন করা আছে, কি আছে ফার্মে এর ডাটাটা রাখতে হয়, ঠিক আছে? আপনি এর আগে একটা কথা বলেছিলেন দাদা, আপনার কাছে হায়দ্রাবাদি হয় কি হয় না? দেখুন, হায়দ্রাবাদি ছিল, দেখুন 17 ইঞ্চি বাই 7 ইঞ্চি, 7 থেকে 8 ইঞ্চি। এ দেখুন, এর কানের লেন্থ, এর কানের ট্যাগ নম্বর হলো 41613। আর এইটা কি জাতি, যে লম্বা লম্বা লোম যেগুলো রয়েছে? একে আমরা এক এক লাইনে বলি জেটলি। এই যেটা জেটলি, জেটলি এইটা রাজস্থান থেকে যদি আনতে যান তাহলে কে বলবে মারওয়ারি, ঠিক আছে? মারওয়ারি ব্রিড রাজস্থান থেকে নিলে, আর যদি এটাকে আপনাকে দার্জিলিংয়ের ওখানে আশপাশ থেকে নিতে হয় তাহলে এটা জেটলি না, তখন ওরা বলবে মানে নেপালে, নেপালে যে ব্রিডটা সেটা। মানে এই যে এই ব্রিডগুলো, মানে কেউ যদি অন্য কোনো ব্রিড বা শখের বসে কোনো ব্রিড চাই তো সেগুলো কি আপনার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে? আপনি অর্ডার করুন, মাল আপনার অভাব হতে দেবো, আপনি যদি নিতে রাজি তাহলে মাল আমি দিতে রাজি। মানে কেমন সিস্টেমে আপনি মালটা দেন দর্শকদের একটু যদি বলেন? আমার বেসিক্যালি এখন আমার একটা জায়গা আছে শহরের মাঝখানে, ঠিক আছে? আমি মানে চড়িয়ে ঘাস খাইয়ে তো চালাতে পারবো না, আমার যেভাবে যেভাবে অর্ডার থাকে সে সেভাবে মাল এনে আমরা এখানে সাপ্লাই দিই। এবার ডিমান্ড থাকে কারো যে আমাকে লোকাল ওয়েদারের মাল চাই, ওকে লোকাল ওয়েদার এনে দিচ্ছি বর্ষাকালে। হয়তো অনেক অনেক পুরনো ফার্মার যারা লোকাল ওয়েদার নাও পেলে ওরা বাইরের ওয়েদারের মালগুলোকে কন্ট্রোল করতে পারে, বড় মালগুলোকে তাদের বাইরের মাল এনে দেওয়া হয়। মানে মেইনলি আপনার, আপনি টোটাল যদি এক সপ্তাহ আগে আসতেন আপনি এখানে বোর দেখতে পারতেন, তিনটে ফিমেল আর একটা মেলের বোরের পুরো সেট আপ ছিল, আফ্রিকান বোর।
মুর আফ্রিকান মুর মানে কিরকম সেগুলোর মানে ওয়েট কেমন হয়? শুনেছি 120 কেজি, কিন্তু ওই 120 কেজি এই নর্মাল ছাগলগুলো হয়। এবার কিনলে 1450 টাকা কেজি আপনি কিনছেন, বিক্রি করছেন কত? 350 টাকা। তো তোমার ওই ভোর থেকে ভালোই সিরোই আর গুজরিগুলো পাবে। আমাদের পশ্চিমবঙ্গে যা মানে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বা মধ্যবিত্ত যারা লোক যারা জীবনযাপন করছে তাদের আমদানি অত বড় নেই যে ওরা বোর বা বোরের মাংস 2000 টাকা কেজি কিনে খাবে। আপনি বিক্রি করতে গেলে ওই নর্মাল মাংস রেটে বিক্রি করতে হবে। এখানে দেখছি নতুন কিছু জাত রয়েছে যে মানে যেগুলো একটু আনকমন লাগে দর্শকদের কাছে, অনেকেই কোর্সেন করেন। তোতাপুরি 3 মাস সাড়ে 3 মাসের তোতাপুরি দেখুন জিনিসটা এটা ওয়েট কিরকম হবে তাও? এটা এখন 25 কেজি ওজন আছে, দাঁত ভাঙেনি এখন। এর ট্যাগ নম্বর হলো 41618। মোটামুটি এখানে আপনার এখানে এখন বর্তমানে কত প্রজাতির আছে? মোটামুটি 9টা 10টা প্রজাতি হবে। ওই সাদা মুখের মালটার নামে তো দেখুন এই বাচ্চাটার নাম খুব বেশি। এটার নাম কি? এটা হলো আপনার হরিয়ানা, কিন্তু এর মধ্যে যে ব্লাড লাইনটা দেখতে পাচ্ছেন এটা বোম্বেতে হলে বহু দাম পাওয়া যাবে, আমাদের এখানেও পাওয়া যাবে। এর বডি থেকে ফেস পর্যন্ত পুরো পিঙ্কের, যখনই পিঙ্ক স্কিন হবে দাম বেড়ে যাবে। যেমন আপনি নিচের প্রজাতগুলো দেখলেন সেরকম, এটা হরিয়ানা। মানে অ্যাকচুয়ালি যারাই ফার্ম করুক, যারাই ফার্ম করবে ভাবছে, তাদের কিন্তু আগে মানে প্রজাতিকে চিনতে হবে, মানে যে ছাগলই হোক না কেন। প্রবলেমটা কি আছে এখানে? আমি তো বলছি ইউটিউব দেখে আপনি ফার্ম করতে যাবেন না, ইউটিউব দেখে যখন ফার্ম করতে যাবেন লস হবে। আগে জানতে হবে, আপনাকে জানতে হবে জিনিসটা কি, কিভাবে করতে হবে, কি ফুড দেওয়া ভালো, ফিমেলের জন্য কি ফুড ভালো, খাসির জন্য কি ফুড ভালো, বা পাঠার জন্য ফুড সব থেকে ভালো কি। এই করলি কোটাটা দাও তো, করলি কোটাটা দেখুন, এটা এটা হলো করলি কোটা, এটাকে আমরা বলি করলি কোটা। এটার ওয়েট কিরকম আছে? এটা মোটামুটি আপনার 22-23 কেজি ওজন। কত কেজি হাইয়েস্ট ওয়েট হয় এটা? করলি কোটা আমি পুষেছি 130-140 কেজি। 130-140 মানে এটা কতদিনের মাথায় হয় এটা? 18 মাস 2 বছর। এটাকে কোটা জঙ্গল থেকে পাওয়া যায়, কিন্তু করলি জঙ্গলের মালকে করলি কোটা বলা হয়, আর এটা এটা ওই জঙ্গলই মাল, কিন্তু ব্রিডের নাম আমাদের পশ্চিমবঙ্গে আলাদা। আমরা যখনই ওখান থেকে কিনতে যাবো কোটা বলে বিক্রি করবো। মানে করলি কোটা, শুধু কোটা ভাগ আছে, ব্ল্যাক কোটা। করলি জঙ্গলে যে মাল পাওয়া যায় কোটার, কোটা যে গ্রামটা আছে, যে জায়গাটা আছে, ওর করলি একটা গ্রামের নাম, ঠিক আছে? ওই গ্রামের ভেতরে যে ছাগল পাওয়া যায় তাকে করলি কোটা বলে। মানে আমরা অনেক রকম নাম দিয়ে থাকি, একটা প্রজাতি আপনার বলি, এটা হলো আপনার এটা জংলি কোটা। মানে এটা কোটারি ভ্যারাইটিস? হ্যাঁ, এটা জংলি কোটা। এটা কত কেজি ওয়েট হবে? এটা মেনে চলুন আপনি, এটা ফিমেল তো মোটামুটি 22-23 কেজি ওজন আছে। কতদিন বয়স এটা? 4-5 মাস। 4 মাস। কোটার নানা রকম ভ্যারাইটি আছে কোটার, মানে আমার মনে হয় এই যে সাউথ ইন্ডিয়াতে কোটার যে এই ডিমান্ডটা বা এই এত, তার কারণ হলো ভ্যারাইটিটা নানা রকম। সামনে কিন্তু দ্বিতীয়ত এদের কোনো লাস্ট ওয়েট বলে কিচ্ছু নেই, এদের লাস্ট ওয়েট বলে কিচ্ছু নেই, এরা এরা যত দিন যাবে যত দিন খাবে তত ওয়েট বাড়বে, মানে মাংসের থেকে চর্বি বাড়া শুরু হবে। এইটা কি দাদা, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে এটা? এইটা আমাদের একে আমরা একটা ল্যাঙ্গুয়েজে বলি জেটলি, কিন্তু এটা আমার যেখান থেকে এসেছে এটা আপনার কাশ্মীর থেকে মাল আনা করা হয়েছে।
এর কতটা ওয়েট হবে? এর ওয়েট 40-45 কেজি খাসি হলো। 40-45 কেজি? এটা ইমিউনিটি পাওয়ার খুব বেশি, মানে দেশির মতো ইমিউনিটি পাওয়ার। হ্যাঁ দেখছি, এরকম কোনো খড় হেই তেই যা দেবেন সব খাবে। দেখতেও খুব সুন্দর। কত কেজি ওয়েট হয়? হ্যাঁ দেখুন, একটা হোয়াইট বাচ্চা দেখাচ্ছি, হোয়াইট এন্ড ব্ল্যাক দেখুন। কত কেজি ওয়েট হয় এগুলো? হাইস্ট 40 কেজির উপরে যাবে না। 40 কেজির উপরে যাবে না, মানে দেশি থেকে একটু বড় হবে। হ্যাঁ দেশি থেকে একটু বড়। দেখুন দিদি, এর একটা সৌন্দর্যটা দেখুন। এর যদি পাঠা, যদি হোয়াইট পাঠা পাওয়া যায় তাহলে খুব সুন্দর বাচ্চা আসবে, মানে দেখতেও খুব সুন্দর লাগবে। যেমন এই আমরা বলি, এই দেখুন এটা হলো আমাদের যমুনা পাড়ি। যমুনা বাড়ি, এটা অরিজিনাল বিট। এটা ওয়েট কতটুকু হবে? 22-24 কেজি। আমি যা মাল আছে আমার মোটামুটি 22-24 কেজি, মাদিগুলো একটু 35 চলে। হ্যাঁ না দাদা, যদি আপনার এখানে আসার ঠিকানাটা যদি একটু দর্শকদের বলেন খুবই ভালো হয়। দেখুন আপনি বর্ধমান রেলওয়ে স্টেশন আসেন, আসার পর 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে 200 মিটার পথ চললেই আমার ট্রেনিং সেন্টারটা আপনি পেয়ে যাবেন। দ্বিতীয়ত ল্যান্ডমার্ক হলো আমাদের বর্ধমান ষোলাপুকুর মসজিদ। মসজিদের কাছে এসে আপনি বলবেন আরিফ ভাইয়ের বাড়ি যাবো, আপনাকে অটোমেটিক দিক। আর একটা মানে সুবিধার পথ বলি যে আপনি গুগল ম্যাপে যদি টাইপ করেন বর্ধমান গো ট্রেডার, আপনাকে অটোমেটিকলি লোকেশন শো করবে।